আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ভাই বোনেরা, সংক্ষিপ্ত বিরতির পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের পরিবারের সাইজ এবং পরিবারের সদস্য সংখ্যা, বা বিশেষ করে আমাদের ছেলে মেয়ের সংখ্যা কী হবে, কী পরিমাণ হবে, এ ব্যাপারে আমরা কোনো চিন্তা ভাবনা করতে পারি কিনা, পরিকল্পনা করতে পারি কিনা, ইসলাম আমাদেরকে কি বলে, এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বিরতির পরে আবার সে বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখছি। যেটা আমরা আগে বলেছিলাম যে সন্তান জন্ম দেয়া, লালন পালন করা, এটা সওয়াবের কাজ। এর থেকে আমরা অনেক উপকার পেতে পারি। প্রত্যেকটি কাজ আমরা করব, ছেলে মেয়েদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য, রসুলের খাঁটি উম্মত বানানোর জন্য, এজন্য আমরা সওয়াব পাবো। এটি আমরা আগে আলোচনা করেছিলাম। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু তারপরেও আমাদের অবস্থা সামনে রেখে আমরা কী পরিমাণ সন্তান জন্ম দেব, এটা আমরা সিদ্ধান্ত করতে পারি কি না, এ ব্যাপারে আমরা পরিষ্কার হাদিস পাই, সহি হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামরা আজল করতেন। এর মানে হচ্ছে সন্তান যেন জন্ম হতে না পারে সে ব্যবস্থা তারা করতেন। স্বামী স্ত্রী মিলনের সময় তারা এমনভাবে একটা অ্যাক্ট তারা করতেন যেন সন্তান না হতে পারে। এখন এ ব্যাপারে যে হাদিস আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা আজল করতাম এবং কোরআন তখন নাজিল হচ্ছিল। যদি এটা হারাম হতো তাহলে তো কোরআন নাজিল হতো এবং এটাকে হারাম ঘোষণা করা হতো, এটাকে হারাম ঘোষণা করা হয় নাই। আরেকটি হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে যে তিনি বলছেন যে জুইশরা তারা আজলটাকে মনে করে এটা মানে হত্যা করা। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তারা সঠিকভাবে বলছে না, তারা জানে না। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে সন্তান দিতে চান তাহলে এর মধ্যেও তিনি সন্তান দিতে পারবেন এবং এই আজল করাটা কোনো অন্যায় নয়। বার্থ কন্ট্রোল যেটা, আজল একই জিনিস, মানে আপনি স্টপ করলেন মহিলা যেন প্রেগনেন্ট হতে না পারে, স্ত্রী যেন প্রেগনেন্ট হতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটা হতে হবে দুইজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, স্বামী স্ত্রী দুইজন একমত হতে হবে, তিনি এই কন্ডিশনটা লাগিয়েছেন। তারা উভয়ে যদি একমত হয় তাহলে তারা, যদি সন্তান নিতে না চায় তাহলে তারা কন্ট্রোল করতে পারে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কাজে বোঝা যাচ্ছে যে যদি আমরা পরিকল্পনা করতে চাই সেটা আমরা করতে পারবো এবং ইসলামের পারমিশন আমাদেরকে দিচ্ছে। হাওয়েভার, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা আর কি কোনো জিনিস চিন্তা করব না? আমি জাস্ট, আমার ইচ্ছা হলো আমি সন্তান নিলাম, ইচ্ছা হলো না আমি নিলাম না, এটাই এতটুকু, না আসলে কিছু এখানে কন্ডিশনস আছে? আসলে এখানে কন্ডিশন আছে। ন্যাচারাল হচ্ছে যে সন্তান হবে, আমরা সন্তান লালন পালন করব, এটা একটা জিম্মাদারি আমাদের যেটা আমরা পাচ্ছি। কিন্তু এই ন্যাচারাল জিনিসটা আমরা যদি করতে না পারি কোনো কারণে তাহলে আমাদেরকে সেই পারমিশনও দেওয়া হয়েছে। এবং এই পারমিশনে আরেকটা হাদিসও আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ক্যামল মানে ওটটাকে বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কল করো। একটা প্রসিদ্ধ হাদিস যে ওট বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কল করো, ওট না বেঁধে আল্লাহর উপরে, ওটটা ছেড়ে দিয়ে ওট কোথায় চলে যাবে ঠিক নাই, বলবেন যে আল্লাহ দেখবে, এটা নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুলও পথ দেখিয়েছেন যে আমাদেরকে অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, অবস্থা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে।
আমরা যে সোসাইটিতে আছি এখানে ইজিলি অধিক সন্তান একটা হেলথ রিস্ক হয়ে যেতে পারে, অসম্ভব হয়, এবং অনেক সময় ইসলামের প্র্যাকটিসের ব্যাপারে সমস্যা হয়ে যেতে পারে। যেমন এরকম দেখা যায় অনেকের দুই বেডরুম আছেন, সেখানে 10-15 জন থাকতেছেন, এরকম প্রবলেম আছে। এরপরে আরও বিভিন্ন ধরনের সমস্যা আমাদের হতে পারে, এগুলো আছে, সামনে আমরা কিছু আলোচনা করছি ইনশাআল্লাহ। আরও কতগুলো জিনিস আছে, যেমন রিসার্চে পাওয়া যায় যে কোন বছরের কোন সময় সন্তান হলে পরে তাদের এডুকেশনের জন্য প্রফিটেবল, এরপর কখন সন্তান হলে পরে সন্তানের ভিতরে অসুস্থতা দেখা দিতে পারে, কারণ ওয়েদারের ব্যাপার আছে এখানে। বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন কি ধরনের ওয়েদার, এই ওয়েদারটা কিন্তু তার হেলথের উপরে অনেকটা ইম্প্যাক্ট করে, এবং এটা আমরা সায়েন্স থেকে পাই। সায়েন্স সম্পর্কে একটা কথা হচ্ছে যে কোরআন হাদিসের সাথে যদি কোনো সায়েন্স কন্ট্রাডিক্ট না করে তাহলে এই সায়েন্সকে রিলায়েবল অনেক সময় ধরা যেতে পারে। যদি কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করে, কোরআন হাদিসের বিপরীত, তাহলে এই সায়েন্স তো গ্রহণ করা যাবে না। সায়েন্স একটা নলেজ, আমরা আসলে প্রতিদিনের আমাদের জীবন এই সায়েন্স দিয়ে আমরা চালাই। আপনার ঘরে গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি এসব কিছুর পিছনে কিন্তু সায়েন্স আছে। আপনার ডাক্তার এবং মেডিসিন সব কিছু সায়েন্টিফিক মেথডেই এগুলো তৈরি হয় এবং এগুলো আমরা ব্যবহার করি। শুধু আমরা যে হার্বাল জিনিস ব্যবহার করি তা নয়, যেটা আগে ছিল, এখন আমরা এই সায়েন্টিফিক পদ্ধতিতে যত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এবং এটা ব্যবহার আমরা করি, করতে কোনো সমস্যা নেই। সুতরাং ইসলামে আমাদেরকে বলে না যে শুধুমাত্র মানে নিজেদের অভিজ্ঞতা বা কোরআন হাদিস এইটাই, কিন্তু কোরআন হাদিস যেখানে নাই সেখানে আপনি সায়েন্স এবং মানুষের লব্ধ যে জ্ঞান সেই জ্ঞানের অনুসরণ আপনি করতে পারেন। এখানে কিছু কন্ডিশন যেটা স্কলার্সরা বলেছেন, যে একটা হচ্ছে আগে বলেছি যে একটা নতুন সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে লালন পালন মহিলা করতে পারবেন কি না, আর অন্য সন্তান যারা অলরেডি আছে তাদের হেলথের উপরে, তাদের এডুকেশনের উপরে, তাদের আপব্রিঙ্গিংয়ের উপরে এর কোনো প্রভাব পড়বে কি না, এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা চিন্তা করা। এরপরে আপনি মুসাফির আছেন, আপনি স্বামী স্ত্রী দুজন হয়তো 1-2 বছরের জন্য লেখাপড়া করতে কোনো দেশে গিয়েছেন, এই অবস্থাতে আপনি পারবেন কি না এই সিচুয়েশন, এটাও একটা দেখার বিষয়, বিবেচনার বিষয় আছে, এই জিনিসটাও চিন্তা করা যেতে পারে। এরপরে এমন সিচুয়েশন যদি হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয়ের মধ্যে সমস্যা আছে, তাদের ভিতরে সম্পর্ক ভালো নাই, ঠিক নাই, এবং হয়তো তালাকও হয়ে যেতে পারে, এবং একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে লুক আফটার ঠিক মতো করা হবে না স্বামী স্ত্রীর নিজেদের ঝগড়া ফাসাদ ইত্যাদির কারণে, সেটা একটা বিবেচনার বিষয় আছে চিন্তা করার মতো। এরপরে অন্য ধরনের কোনো ডিফিকাল্টিজ আছে কি না অন্য সন্তানগুলো, যেমন আপনার আগের সন্তান আছে সেই সন্তানের মধ্যে একটা দুইটা সন্তান বা একজন সন্তান সে ডিজেবল, ফর এক্সাম্পল তার ভিতরে ডিজেবিলিটি আছে, তাকে নিয়ে আপনি স্ট্রাগল করছেন, তাকেই আপনি লালন পালন করতে পারছেন না, এখানে আপনি আরেকটা নতুন সন্তান নিয়ে আপনি তাকে কীভাবে লালন পালন করবেন। আপনার আর্থিক অবস্থা অবশ্য বিবেচনার বিষয় নয়, যেটা পরিষ্কার অবশ্য কোরআনে বলা হয়েছে যে আর্থিক ব্যাপারটা তো আল্লাহ তাআলাই দেখবেন, আল্লাহ তাআলা যখন কোনো মানব সন্তান দুনিয়াতে দেন তার রিজিকের মালিক আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন। এরপর আপনার আপনি আপনার যদি কয়েকজন সন্তান থাকে তাহলে আপনি সবাইকে সমানভাবে লালন পালন করতে পারবেন কি না, এটাও তাদের উপরে আপনি ইনসাফ করতে পারবেন কি না। অনেক সময় দেখা যায় যে প্রথম ছেলে বা মেয়েকে আপনি খুব ভালো করে লেখা মানে দেখাশোনা করলেন, ভালো ভালো লালন পালন করলেন, এরপরে যত আপনার সন্তান আসতেছে আপনি তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারছেন না,
এটা দেখা যায় তাদের হেলথ এফেক্ট করে, তাদের এডুকেশন এফেক্ট করে, মানে দ্যাট ইজ এ ক্যাপাসিটি। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে একটা ক্যাপাসিটি দিয়ে তৈরি করেছেন। অবশ্যই ঠিকই আল্লাহ তাআলার হুকুমেই সন্তান হবে, কিন্তু তারপরেও আপনাকে আপনার ক্যাপাসিটি চিন্তা করতে হবে। ক্যাপাসিটির বাইরে যদি আপনি নেন, তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি মানুষের কাছ থেকে তাদের ক্যাপাসিটির বাইরে তিনি কিছুই চান না। তো মূল কথা হচ্ছে যে আমাদেরকে একটা ব্যালেন্সড ওয়েতে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। একটা হচ্ছে সওয়াব, আর আরেকটা হচ্ছে যে আমাদের যে প্রবলেমস আছে, সমস্যা আছে। সওয়াব এবং এই প্র্যাকটিক্যাল প্রবলেম, এই দুটার মাঝামাঝি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দুটা পিলার দুই পাশে রেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ফ্যামিলির অবস্থা, আপনার বাড়িঘাড়ির অবস্থা, আপনার হেলথের অবস্থা, আপনার সাময়িক কোনো সমস্যা থাকলে এগুলোর অবস্থা সামনে রেখে আপনি ওই সন্তান পালার স্বভাবের কাজটা কতটুকু আপনি করতে পারবেন সেই সিদ্ধান্ত আপনি নেবেন। একটা ব্যালেন্স সিদ্ধান্ত আপনি নেবেন। সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা স্বভাব, কিন্তু তাদেরকে মানুষ বানাইতে হবে, তাদেরকে দিনদার বানাইতে হবে, তাদেরকে মুসলিম বানাইতে হবে। না হলে পরে আপনি সন্তান জন্ম দিলেন কিন্তু তাদের বাকি আর কোনো ব্যবস্থা আপনি করতে পারলেন না, সেটা আবার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আসুন এই বিষয়টাতে আমরা যেন ইনশাআল্লাহ সঠিক ব্যালেন্স সিদ্ধান্ত আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।